শীত নিবারণের জন্য কম্বল পেয়ে উচ্ছ্বাসিত ও আনন্দিত নীলফামারি জলঢাকার জমশেদ মিয়া প্রতিবন্ধী স্কুলের শিক্ষার্থীরা। শনিবার ওই স্কুলের শতাধিক অসহায় ও দরিদ্র শিক্ষার্থীর হাতে একটি করে কম্বল তুলে দেন জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা সোজাউদ্দৌলা। এ সময় সহকারী কমিশনার ভূমি গোলাম ফেরদৌস, উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা ফজলে হোসেন, প্রতিষ্ঠানের সভাপতি নুরুজ্জামান ও প্রধান শিক্ষক রকনুজ্জামান জুয়েল উপস্থিত ছিলেন। কম্বল বিতরণ শেষে বিদ্যালয় পরিদর্শন করে শিক্ষক শিক্ষার্থীদের উপস্থিতিতে পাঠ্যদান পদ্ধতি ও বিদ্যালয়ের পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ অন্যান্য অতিথিরা।